যেটো কমিটি ইন্টারস্টেটর বর্ডার কমিটি অনারেবল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতে গঠন করা আছে, কমিটি গঠন করা আছে। সেই কমিটিটো কার্বি আংলং অটোনমাস কাউন্সিলরও আলোচনা করি আর আগর স্টেটমেন্ট আপনার দেখিছে চিফ মিনিষ্টার কৈছে যে লেন বিলং টু আন্ডার কার্বি আংলং অটোনমাস কাউন্সিল বিগত সিক্স শিডিউল ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। গতি সিক্স শিডিউল ডিস্ট্রিক্টর যেটা আমার লেন বিলং টু আন্ডার কার্বি আংলং অটোনমাস কাউন্সিল গতি মাটির সীমা তো আমি আলোচনা করি। এটা মাটির সীমার কথা এতালে আহা নাই, ইয়াত যেদিনা ঘটনা হয়েছে ইয়াতে যেটি ঘটনা হয়েছে আমি চাবলে আছি যে আমার ডিজিপি সাহেব জিপি সিং ডাঙরিয়া ইয়াত আহিছে, ডি আই জি আছে, এস পি গোটেইখিনি টিমটো লয় মই, এম পি আহিছে আর এম এল এ আহিছে, গোটেই এম এল এ মূল কাউন্সিলর যিমানখিনি টিম সেই ঘটনাটো জানাইছে। আর ইয়ার সেই ঘটনাটো ইয়াতো কোনো মানে বর্ডারও সমস্যা নহয়, ইয়ার যাবিলাকর কাটচুর করেছে কাটচুর করাবিলাকর হয়েছে, আর ইয়াত কোনো ইয়াত জয়ন্তিয়া বলে নহয় কার্বি বলে নহয়, ইয়াত কার্বি আংলঙর যিমানখিনি ফরেসর টিম্বার যাবিলাকর চুর করেছে সেটা আমি ধরে আছো। ইয়ার মেঘালয় সাইডর ইন্টারস্টেট বর্ডারের সাইডত যাবিলাক আমার ফরেসর গছবিলাক আছে যাবিলাক চুর করেছে এতালে আপনার খেরুণী চারি খেরুণী রেঞ্জ অফিসার সব প্রায় তেইশটামান ইয়াতে তেইশটামান ট্রাক ইয়াত ধরা হয়েছে এটা টিম্বার। আর সেইদিন ঘটনাতে আমিও রিকুয়েস্ট করেছি অনারেবল চিফ মিনিষ্টারক যে ইয়াক সি বি আই দিব লাগে, জুডিশিয়াল ইনকোয়ারি করব লাগে, ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করব লাগে, সেইটো অলরেডি চিফ মিনিষ্টার ঘোষণা করা হয়েছে এইটো ইনকোয়ারি করা হব, যোনে সেইটো সেইবিলাকৰ কাম কৰিছে তেওঁ পানিশমেণ্ট পাব আইনমতে, যিটো এটা ল' মতে এইটো পানিশমেণ্ট পাব। কিছুদিন লাগে ঘটনাটো নর্মেশন নর্মাল হয়, আপনাদের এইটো গম পাইছে যেদিন ঘটনা হয়েছে সেইদিনাই আই জি লর্ণ প্রশান্ত ভূঞা, ডি আই জি সেন্ট্রেল রেঞ্জ সত্যরাজ হাজারিকা আর কমিশনার মনীষ ঠাকুর ইয়াত কেম্প করলে প্রায় পাঁচ ছয়দিন, সেইদিন যে পরিস্থিতি আসিল আজি যে পরিস্থিতি আছে সেইটির ভিতর যথেষ্ট পার্থক্য আছে। সিচুয়েশন নর্মেলাইজ হতে অকান টাইম লাগে কারণ পাবলিকর মাজত একটা ট্রাস্ট আহিব লাগবে, সেইটহে আমি চেষ্টা করে আছো। আর যেনেকে চিফ সাহেবে কৈছে ইতিমধ্যে ঘটনার বিষয়ে যেটিকে বহুতখিনি আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিছে যে আমি ইমিডিয়েটলি সেইটো তদন্ত সি বি আই ট্রান্সফার করবলে লিখব লাগে, সেইটো আমি লিখিলো, লিখার পিছত সেইটো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াত আছে, মই ভাবো দুই এদিনের ভিতরে তদন্ত ট্রান্সফার করা অর্ডার করা হয়। সেকেন্ড গভর্নমেন্ট অফ আসাম অলরেডি এটা জুডিশিয়াল ইনকোয়ারি অর্ডার দিয়েছে। তিনি নম্বর মই একটা কথা স্পষ্টভাবে কব বিচাৰিছো যে এই ঘটনা কোনো পদ্ধতি কোনো বর্ডার ডিসপিউটর লগত লেনা দেনা নাই, কমপ্লিটলি একটা টেম্বার স্মৃতি আমি ইতিমধ্যে ফরেস্টকো কৈছো আর স্থানীয় আরক্ষীকো কৈছো যেখানে ইয়াত ফরেস্ট স্মাগলিং ফরেস্ট প্রোডাক্টসর স্মাগলিং চলি আছে সেই স্মাগলিংয়ের লগত কোন কোন জড়িত হয়ে আছে কেনকে জড়িত হয়ে আছে সেইটার একটা সঠিক তদন্ত করব লাগে, আর যেখানে মানুষ জড়িত হয়ে আছে আমার অসমের যেখানে মানুষ আছে এইখানের উপর অ্যাকশন লোক আর মেঘালয়ের যদি কোনো মানুষ সেইটির লগত জড়িত হয়ে আছে সেইটা আমি মেঘালয় আরক্ষী জানাব লাগে, আর মেঘালয় আরক্ষী আইনগত যেখানে ব্যবস্থা আছে সেইটির কারণ ফরেস্টর বিষয়ে আপনাদেরকে জানি যে যথেষ্ট দীঘলীয়া গাইডলাইন সুপ্রিম কোর্টের পৰা আর ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেলত ইতিমধ্যে দি থা হয়েছে, তো এইখানে আমার যেখানে ফরেস্ট আরক্ষী আর মেঘালয় যেখানে আছে তাদেরকে মানিব লাগে কারণ সুপ্রিম কোর্টে সবর কারণে এল ডি টি সবর কারণে আমি আজি আহি সেইটো পর্যবেক্ষণ করব বর্তমান কেনেকুৱা পরিস্থিতি আছে কি আছে, বাকি আপনাদেরকে যেখানে কথা কৈছে সেইটো আজি আমি পর্যবেক্ষণ করেছি আর সেইটির উপর আমি বিশেষ ব্যবস্থা অনাগত দুই এদিনের ভিতরে এরিয়া।